থেকে মার হবে 2021 এ ক্ষমতায় আসছি আইনত বিচার করা হবে শাসক দলের জুনিয়র অন্যায় হাতে মানুষকে বাঁচাবার চেষ্টা করা এবং অন্যায়কে মানুষকে জানানো সজাগ করা সেইভাবে প্রতিটা জায়গায় এই দুর্নীতির কথা যখন তুলে ধরছি সেখানে হাজার হাজার লাখ লাখ লোক চলে আসছে তারা দুর্নীতিটা জেলে যাচ্ছে তারা আস্তে 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 আমার কথাকে সাপোর্ট করছে মেনে নিচ্ছে এবং আগামী দিন দেশ ও দেশের গণতন্ত্রকে বজায় রাখার জন্য একটা দুর্নীতিমুক্ত বাংলা গড়ার জন্য আমি যে রাজনীতি করতে চাইছি আস্তে আস্তে তারা আমার দিকে এগিয়ে আসছে এতে বর্তমান সরকারে যারা দুর্নীতির নেতা আছে যারা ভালো নেতা তারা ভয় করেনি তারা জানে যে আমরা আব্বাস সিদ্দিক আমাদের বিরুদ্ধে বলবে না অবশ্যই তাদের যেখানে দাঁড়াবে ভালো নেই তাদেরকে আমি সাপোর্টও করবো যারা দুর্নীতি তারা ভয় করছে তারা তাই বিভিন্ন জায়গায় আমার ছেলেগুলোকে আশা আটকাচ্ছে তুলনামূলক এই সংখ্যাটা তাদের যারা মুসলিম সেজে মুনাফেক আছে তারাই বাধা দিচ্ছে কোনো হিন্দু লিডার দলিত লিডার এরা কিন্তু বাধা দেয়নি সব থেকে বাধা দিচ্ছে মুনাফেক মুসলিম দাবিদার আর আল্লাহ রসুল বলেছে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি এবং সমাজের বড় ক্ষতি মুনাফেকদের দ্বারা হয় এই মুনাফেক লিডারগুলো বাধা দিচ্ছে কারণ এদের ভয় হচ্ছে আগামী দিন এদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে এদের লুটে পুটে খাওয়া বন্ধ হয়ে যাবে এই জন্য আগামী দিনে আপনার নিজ নেতৃত্বে বাদুরিয়া নিয়ে কী ভাবছেন অবশ্যই সব জায়গায় ভাবছি উত্তর চব্বিশ পরগনায় 33টা সিট আছে 9টাতে আমি দেবো প্রথম থেকে বলে আসছি বাকি 24টা জায়গায় আমি সহযোগিতা করব যেই 9টা জায়গায় আমার যে প্রার্থী দেবে না যদি কেউ না আমার সঙ্গে আসতে চায় তাহলে আমি পুরো 33 জায়গাতেই আমি সিট দেবো আপনি এই 9টা নিয়ে কতটা আশাবাদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানুষের যেভাবে সারা আছে মুসলিম দলিত আদিবাসী সিভিল কাজ সিভিল মানুষ যেভাবে সারা আছে আমার সৃষ্টিকর্তার দয়াতে আশা রাখছি সব জায়গাতে আমরা ভালো হয়ে উঠো না আপনার সংগঠন ছেলেদের বলা হচ্ছে যে তোমরা আব্বাসের দিকে করো না সংগঠন করো না বিজেপি চলে আসবে বিশেষ করে বাদুরিয়া বিতর্ক জায়গা এখানে এই বলে প্রচার করা হচ্ছে আপনার জলসাতে আগে দক্ষিণ চব্বিশ পরগনায় বাধা দেওয়া হতো এখন উত্তর চব্বিশ পরগনায় বাধা দেওয়া হচ্ছে কী বলবে এদের সব জায়গার মাটি চলে যাচ্ছে এরা যদি গণতান্ত্রিক পত্রিকায় ভোট করে আমার বিশ্বাস টিএমসি সরকারের জন্য টিএমসি সরকারের যারা যেইভাবে দুর্নীতি করছে কিছু লোক এই কিছু লোকের জন্য পুরো পার্টির বদনাম হয়েছে যেমন বামের কিছু চোর ছিল পুরো পার্টি বদনাম হলো কংগ্রেসের কিছু চোর ছিল পুরো পার্টি বদনাম হলো টিএমসি তো কিছু চোর সেই চোরগুলো কিন্তু প্রথমে কংগ্রেসে ছিল তারপরে বামে এসছে টিএমসিতে এই চোরগুলোর জন্যে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আজকে ভোট দেওয়া হয় অর্থাৎ কাউকে জোর করা হবে না যে যা স্বাধীনভাবে ভোট দেবে এবং মিশিংয়ে হ্যাক করা হবে না আমি বলে দিচ্ছি উত্তর চব্বিশ পরগনাতে একটা সিট পাবে না টিএমসি টোটাল বাংলায় দেখা যাচ্ছে খুব জোর হলে কিছু ভালো লিডার আছে এই 60-70টা হয়তো টিএমসি সিট পেতে পারে বাকি সব জায়গাতে পরাজিত হবে কারণ বেশিরভাগ জায়গায় সব দুর্নীতিতে ভরে গেছে অতএব সেই জায়গায় এরা সব জায়গাতে আস্তে আস্তে পাশ থেকে লোক সরে যাচ্ছে এই জন্য এরা লুটে পুটে খেতে পারবো না এই জন্য সব জায়গাতে বাধা দিচ্ছে তো বাধা দিচ্ছে দিকে যাক আমরা দেশপ্রেমিক আমরা দেশের পক্ষে আমাদের পক্ষে আইন আছে আমাদের পক্ষে সংবিধান আছে ওদের বাধাকে আমরা তাওয়াক্কা করিনি আমরা সত্যের পক্ষে দেশের পক্ষে গরিবের পক্ষে লড়ছি আগামী দিন লড়বো স্থানীয় ছেলেদের সংগঠনের ছেলেদের উদ্দেশ্যে আমি কী বার্তা দেবো সংগঠনের ছেলেদের উদ্দেশ্যে বাধা দেবো আইনকে হাতে নিবে না প্রশাসন বন্ধুদের উপরে রাজনীতির শক্তির পাওয়ার দিয়ে ওনাদের ঘরে বাই প্রেশার করে নামানো হচ্ছে জুলুম করানোর জন্যে সব প্রশাসন খারাপ নয় তারা সব জিনিসটা বুঝছে আস্তে আস্তে কিছু মানুষ চাকরির জন্যে বাধ্য হয় হয়তো অনেক কিছু লাঠিপাঠি চার্জ করে ফেলে তাদেরকেও জুলুম করবেন না কেন প্রশাসন আমার দেশের সম্পদ দেশকে বর্জিত করা হবে প্রশাসন ভাইদের সঙ্গে ভালো ব্যবহার রাখবেন আর প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা মানবতার খাতিরে কোনো পার্টির নেতাদের চাপে পড়ে তাদের দালালি করবেন না আপনাদের পাওয়ার নেতাদের থেকে অনেক বেশি আপনারা দেশ আপনারা ভারতের একটা অংশ অর্থাৎ নেতা তো 5 বছরের ভোটে আপনি আপনার জায়গায় ঠিকভাবে থাকবেন যদি আমাদের দ্বারা আপনাদের কোনো উপকার হয় বলবেন আমরা দেশের জন্য জীবন দেবো আপনাদের জন্য জীবন দেবো আর একটা সংগঠন ছেলেদেরকে বলবো মাথা ঠান্ডা করে নেতৃত্ব মানবে তোমার ওপর নেতৃত্ব যেভাবে বলবে সেভাবে এবং আমার মিশনটা তুমি জানো তো আমার কথার বেখেলাফ কেউ যদি কোনো জায়গায় বলে সে কথাকে তোমরা মানবে না কোনো মিটিং মিছিলে এখন যাবার দরকার নেই কোনো প্রতিবাদে এখন নেওয়ার দরকার নেই যে যার ঘরে মা বোন বাপ ভাইকে ভেতরে ভেতরে বুঝিয়ে বুঝিয়ে রাজি করে রাখো ডিসেম্বরে দল ঘোষণা দিচ্ছি ডিসেম্বর থেকে আমি জনসভায় রাস্তায় নামছি বড় বড় ময়দান লক্ষ লক্ষ মানুষের জনসভা হবে তখন তুমি আসবে ইনশাল্লাহ সেটা রাখো সৃষ্টিকর্তার পক্ষ থেকে মার হবে 2021 ক্ষমতায় আসছি আইনত বিচার করা হবে শাসক দলের জুনিয়র নেতা থেকে বলছে আপনি রাত্রে জলসা করছেন না ভয়তে তাদের এবার আপনি দিনে প্রোগ্রাম করছেন এই বিষয়ে কী বলবেন ঠিকই বলেছে ওরা এত বড় গুন্ডা এত বড় ডাকাত আমি তো গাড়ি করে চলে যাবো আমার নিরীহ ছেলেগুলো দিনের বেলায় বেরোতে দিচ্ছে না দিনের বেলায় মারছে রাত্রি এলে তো ঝোপে আড়ালে ডাকাতগুলো লুকিয়ে মারবে ঠিকই বলেছে গুন্ডা তো ওরা ডাকাত তো ডাকাত চোর গুন্ডা সন্ত্রাসদের ভয়ে তো আমরা দিনের বেলা করছি যাতে আমার ছেলেগুলোকে না মারে আমার টেনশন নেই আমার সামনে একটা দাঁড়াতে বলি ফুটবলের মতো উড়িয়ে দেবো কথা বুঝে আসছে দেশদ্রোহীকে কোনোদিন আমি মাফ করি না
হচ্ছে না, আমরা নতুন ফর্ম তৈরি করছি আদিবাসী সম্প্রদায় থেকে সিট দেবো, দলিত সম্প্রদায়ের লোকেরা দল তৈরি করে তারা সিট দেবে, মাতোয়ারা দল তৈরি সিট দেবে, এইভাবে চতুর্মুখী আমরা জোট হচ্ছি সেই জায়গায় সবটাই তো আমরা। খুব ভালো, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা এক জায়গায় হচ্ছি, আমরা ভাই ভাই হাজার হাজার বছর ছিলাম আছি, যারা এই ফেতনা লেগেছিল ভাইরা বুঝতে পারছি, তাদের থেকে সরিয়ে নতুন একটা সমাজ আমরা তৈরি করবো।